আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং ওয়েলকাম করতেছি আমি আমার একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা যে টপিক নিয়ে ভিডিওটি বানিয়েছি সেটা হলো বাজরিগারের খাঁচা বা যে কোনো ফিঞ্চের খাঁচা আমরা কিভাবে খুব সহজে আমরা তৈরি করতে পারবো সেই নিয়ে এই ভিডিওটা, এবং খাঁচাটি নিয়ে আসার পর কীভাবে সেট করা হয়, কিভাবে আমরা এগুলোকে অ্যাসেম্বল করি সেই সম্পর্কেও আমরা আজকে ভিডিওতে আপনাদের দেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আপনারা নতুন কিছু শিখতে পারবেন। তো আপনারা প্রথমে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো একটা খাঁচা, এই খাঁচাটার মাপ হলো 18x24, এটাতে মধ্যে পার্টিশন দেওয়া, আমি এটা বানিয়ে নিয়েছি। অনেকটা এটাকে আমি ক্যারি চায়না কেজের মতো আমি একটা লুক দেওয়ার চেষ্টা করছি, বাট এটা আসলে লোকাল তৈরি করা। তো এটা আমি দেখাবো যে পুরোটা সেট করার পর এটা কেমন লাগে দেখতে, এবং আমি পাখি ছেড়েও দেখাবো আপনাদের যে আসলে জিনিসটা কেমন। তো এখানে আসলে মধ্যে পার্টিশন দেওয়ার ফলে এটাকে দুইটা পার্টে আলাদা আলাদাভাবে বিভক্ত করা যায়, এবং মধ্যে থেকে যে পার্টিশনটা আছে ওই পার্টিশনটাকে বের করে আপনারা এটাকে সম্পূর্ণ 18x24 একটা খাঁচায় আপনি আপনি এটাকে ফ্লাইংয়েও দিতে পারবেন। এবং যখন আপনার ফ্লাইং কেজের দরকার পড়বে না, তখন আপনারা এটাকে আপনারা আবার বেডিং কেজ হিসেবেও ব্যবহার করতে পারবেন। আমি 6 পিস বানিয়েছি, তো সবগুলো দেখানো তো পসিবল না, তো আমি আপনাদের একটা বানিয়ে দেখাচ্ছি। আর দর্শক মণ্ডলী, আমি এই খাঁচাটা ব্যবহার করার জন্য কেবলটা ব্যবহার করেছি। 6টা কেস বানানোর জন্য আমাদের প্রায় 200টার মতো কেবল টায়ার দরকার পড়েছে। কেবল টায়ার মাপটা হলো 150 মিলিমিটার, এটা আপনারা যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে আপনারা পেয়ে যাবেন। এটা আমার কাছে 17 টাকা নিচে 100 পিসের। তো এটাতে আপনারা খুব সহজে খাঁচাটা বাঁধতে পারবেন, এবং খাঁচাটা বাঁধার পর আপনারা যে বাকি অংশটুকু থাকতেছে ওটা আপনারা কেঁচিতে কেটে নেবেন, তাহলে এটা আপনারা অনেক শক্তভাবে এটা লেগে থাকবে এবং আপনারা দীর্ঘদিন এটা ব্যবহার করতে পারবেন। আর এই খাঁচাটার সব বিষয়ে যদি আপনার কোনো ইনফরমেশান দরকার পড়ে বা আপনারা যদি নিতে চান, তাহলে অবশ্যই ফোন নাম্বার দেওয়া থাকবে, ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। আর দর্শক, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখুন, কারণ আমরা এরকম ইনফরমেটিভ ভিডিও আপলোড করতে থাকি। তো আপনারা সবার আগে ভিডিওটি পাওয়ার জন্য আপনার নোটিফিকেশন বেলটিকে অবশ্যই ক্লিক করে রাখুন, এবং যদি ভালো লেগে থাকে আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করুন। ধন্যবাদ। Oh,
Thank you.